হ্যালো এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এখানে 3D লাইটিং, খুব সুন্দর যে লাইটিংটা তোমরা টিভিতে দেখেছো সেটাই এখানে। তো চলো তোমাদেরকে দেখাই ঘুরে পুরো মণ্ডপটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো এখানে প্রতি বছরই প্যান্ডেল ভালো হয়, প্রতি বছর খুব নাম করে এখানকার প্যান্ডেল। তো আমরা অনেকটাই ফাঁকা পেয়েছি, কারণ আজকে তৃতীয়া, তৃতীয়া বলেই কিন্তু আর রাত 3টে বাজে, যার জন্য প্যান্ডেল পূজা মণ্ডপ অনেকটাই খালি ফাঁকা। তাও দেখো অনেক লোকজন বেরিয়ে গেছে, এত রাতে রাত 3টে অবধি লোকজন জেগে আছে, মানে সন্ধ্যার দিকে আরোই মানে ভিড় ছিল। তো এই যে দেখো অনেকটাই ভিড়, আমি তো মানে ভালোভাবে ভিডিও করতেও পারছিলাম না, তো এতটাই ভিড় ছিল। তাহলে বুঝতে পারছো চতুর্থী পঞ্চমী থেকে কতটা ভিড় হবে। আজ কিন্তু তৃতীয়া, তৃতীয়ার দিন থেকেই এত ভিড় হয়ে গেছে। চলো তাহলে তোমাদের পুরো ঠাকুরটা আর পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই। তো আমরা যে হ্যারি পটার দেখেছিলাম সেই এতে সেই উদ্দেশ্য করে আদলে আর কি এইটা আর কি তৈরি করেছে। আর এটা কিন্তু 3D লাইটিং, আর লাইটিংটা এখন বন্ধ ছিল, আমরা যখন এসেছি তখন এটা বন্ধ ছিল, আর বাকি লাইটিংগুলো একটু জ্বালিয়ে রেখেছিল, কিন্তু যেটা মেন লাইটিং সেটা কিন্তু বন্ধ ছিল। তো ঠাকুরটাও খুব অসাধারণ করেছে, আর ঠাকুরের সাজ তো মানে চোখ ফেরানো যাচ্ছে না, ঠাকুরের সাজগুলো এত সুন্দর হয়েছে। তো চলো আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢুকি। তো তোমরা দেখো মণ্ডপের ভিতরটা কত সুন্দরভাবে ডেকোরেট করেছে। তো অনেক দিন সময় লেগেছে এই পুরো মণ্ডপটা ডেকোরেশন করতে, আর প্রতিমা তো খুব সুন্দর হয়েছে, যা মানে যেটা বলবো মানে অসাধারণ, চোখ ফেরানো যাচ্ছে না। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে তৃতীয়াতেই কত ভিড়, তো চতুর্থী পঞ্চমী থেকে ভিড়ের পরিমাণটা আরও বেড়ে যাবে। তো আমরা সবাই এসছি রাত 3টের সময়, তো রাত 3টে তো এত ভিড় পেয়েছি, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, তাই ঠাকুরের সামনে একটু ভিডিও করে নিলাম, তো তারপরেই বেরিয়ে গেছি। ভিডিও করাটা খুব টাফ ছিল, এতটাই মানে ভিড় ছিল।